ভিডিও শুরুতে চলুন চারটি ঘটনা জেনে নেই। আব্দুর রহমান ও তার স্ত্রীর প্রথম সন্তান সুস্থভাবে জন্ম নিলেও দ্বিতীয় সন্তানটি মায়ের গর্ভেই মারা যায়। জন ও ক্যামিলিয়ার দাম্পত্য জীবন 5 বছরের, তাদের ছোট্ট 3 বছরের একটি মেয়ে সন্তান আছে, কিন্তু মেয়েটি থ্যালাসিমিয়ায় ভুগছে। তাকে প্রতি 2 মাস পর পর রক্ত দিতে হয়। ফাহিম ও সুস্মিতা বিয়ে হয়েছে 7 বছর হলো, কিন্তু দুঃখের বিষয় হলো তারা এখনও সন্তানের মুখ দেখতে পারেনি। আরিফ সাহেব বিয়ে করেছে 2 বছর হলো, কিছুদিন আগে তার স্ত্রীর হেপাটাইটিস বি ধরা পড়েছে। পরে জানা গেল আরিফ সাহেব আগে থেকে হেপাটাইটিস বিতে ভুগতেন। এই 4টি ঘটনা থেকে কি বুঝতে পারলেন? তারা যদি বিয়ের আগে এই ব্যাপারগুলো সম্পর্কে জানতো তাহলে তারা সচেতন হতে পারতো এবং বিয়ের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারতো। এজন্য আজকের ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব বিয়ের আগে ছেলে এবং মেয়ে দুজনেরই কী কী ধরনের মেডিকেল টেস্ট করা দরকার এবং বিয়ের পরবর্তীতে কী কী ধরনের সতর্কতা অবলম্বন করলে এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া যায়। আমরা জানি রক্তের 4টি গ্রুপ এবং আর এস ফ্যাক্টর আছে 2টি, পজিটিভ এবং নেগেটিভ। তাহলে মোট রক্তের গ্রুপ দাঁড়ালো 8টি। এখন ছেলের রক্তের গ্রুপ যদি পজিটিভ বা নেগেটিভ হয় আর মেয়ের রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু ছেলের রক্তের গ্রুপ পজিটিভ আর মেয়ের রক্তের গ্রুপ নেগেটিভ তাহলে সমস্যা দেখা দেয়, কারণ ছেলেটির রক্তের গ্রুপ পজিটিভ হয় তাদের সন্তানের রক্তের গ্রুপ পজিটিভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এতে দেখা যায় মায়ের রক্ত নেগেটিভ হলেও তার দেহে থাকা ফিটাস বা ছোট শিশুটির রক্ত পজিটিভ। এতে সাধারণত প্রথম বাচ্চার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, কিন্তু ডেলিভারির সময় পজিটিভ ফিটাসের রক্ত মায়ের শরীরে প্রবেশ করে। এতে মায়ের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, যা পরে যে কোনো সন্তান হওয়ার সময় ওই ফিটাস যদি পজিটিভ রক্তের হয় তাহলে এই অ্যান্টিবডিগুলো ফিটাসের রক্তকণিকাগুলোকে ধ্বংস করে ফেলে। এতে মায়ের গর্ভে থাকা শিশুটি মারা যেতে পারে বা জন্মের পর মারাত্মক জন্ডিস এবং মস্তিষ্কে সমস্যা দেখা দিতে পারে। যারা এই সমস্যায় পড়েছেন তাদের জন্য অ্যান্টিডি ইঞ্জেকশন রয়েছে। প্রথম সন্তান হওয়ার 72 ঘন্টার মধ্যে মায়ের শরীরে এই ইঞ্জেকশন দিয়ে দিলে পরবর্তী সন্তানের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিবে না। এজন্য আগে থেকে রক্তের গ্রুপ টেস্ট করে রাখুন এবং সন্তান জন্মের আগে ডাক্তারের সাথে কথা বলুন। বাংলাদেশে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। মা এবং বাবা দুজনের মধ্যে একজন যদি থ্যালাসেমিয়া জিনের বাহক হয় তাহলে সন্তানদের মধ্যে কেউই থ্যালাসেমিয়া আক্রান্ত হয় না, কিন্তু মা বাবা দুজনে যদি থ্যালাসেমিয়ার বাহক হয় তাহলে সন্তানের থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা 25% রয়েছে। আর আপনারা অনেকেই জানেন থ্যালাসেমিয়া রোগীর শরীরে লোহিত রক্তকণিকার পরিমাণ স্বাভাবিক থাকে না, এজন্য প্রতি 2 মাস পর পর রোগীকে রক্ত দিতে হয়। আবার বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মাধ্যমেও এ রোগীকে সুস্থ করা যায়, কিন্তু এটা খুবই ব্যয়বহুল। এজন্য বিয়ের আগে থ্যালাসেমিয়া টেস্ট করে নেওয়াটা খুবই জরুরি। বিয়ের পর যদি জানতে পারেন দুজনই থ্যালাসেমিয়ার বাহক, সেক্ষেত্রে প্রভাব সন্তানের উপর পড়ছে কিনা তা শনাক্ত করার জন্য গর্ভধারণের প্রথম 12 সপ্তাহের মধ্যে অ্যামনিসেন্টেসিস নামক একটি পরীক্ষা করে দেখতে পারেন। আবার এই অবস্থায় কিছু ডাক্তার সন্তান না নেওয়ারই পরামর্শ দেন। আমাদের দেশে কারো সন্তান না হলে দোষটা মেয়েদের ঘাড়েই পড়ে। আসলে এক্ষেত্রে ছেলে মেয়ে দুজনেই দায়ী হতে পারে, আর যেহেতু আমরা সবাই চাই পরিবারের নতুন কেউ আসুক, এজন্য বিয়ের আগে ছেলে এবং মেয়ে দুজনেরই ফার্টিলিটি টেস্ট করা জরুরি। ছেলেদের সিমেন টেস্ট আর মেয়েদের ওভালিউশন টেস্ট করে বোঝা যায় সন্তান নেওয়ার জন্য তারা কতটা সক্ষম। আর বর্তমানে মেয়েদের পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম দেখা দেয়, এটাও সন্তান না হওয়ার আরও একটি কারণ। এজন্য বিয়ের আগে আল্ট্রাসোনোগ্রাফি করে দেখে নেওয়া উচিত কোনো সমস্যা আছে কি না। সন্তান না হলে মেয়েকে দোষ না দিয়ে ছেলে মেয়ে দুজনের এই টেস্টগুলো করে নেওয়া উচিত। আর যদি সমস্যা ধরা পড়ে তবে চিন্তার কিছু নেই, প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে সমাধান রয়েছে। হেপাটাইটিস বি একটি মারাত্মক সংক্রামক ব্যাধি। রক্ত ও শারীরিক সম্পর্কের মাধ্যমে এটি একজন থেকে আরেকজনে ছড়াতে পারে, এমনকি সন্তানের মধ্যেও দেখা দিতে পারে এই হেপাটাইটিস বি ভাইরাস। ক্রনিক হেপাটাইটিস বি হলে এটি আমাদের লিভারে কাজ করার ক্ষমতাকে নষ্ট করে দেয়, এমনকি লিভার ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দেয়। এজন্য বিয়ের আগে অবশ্যই হেপাটাইটিস বি টেস্ট করে নেওয়াটা জরুরি। আপনি যদি এখনও হেপাটাইটিস বি ভ্যাকসিনটি না নিয়ে থাকেন তাহলে খুব শীঘ্রই নিয়ে নিন, কারণ ভ্যাকসিন দিয়ে এই রোগটি প্রতিহত করার একমাত্র উপায়। আর যে সকল মায়েরা হেপাটাইটিস বিতে আক্রান্ত তারা শিশু জন্মের আগে অবশ্যই এই ভ্যাকসিনটি নিয়ে নেবেন।
জেনেটিক কিছু ডিজঅর্ডার যেমন হিমোফিলিয়া, সিকল সেল অ্যানিমিয়া, মাসকুলার ডিস্ট্রফি, ডাউন সিন্ড্রোম, এসব রোগ এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে ছড়িয়ে পড়ে। তাই বিয়ের আগে জেনেটিক টেস্ট করা খুবই জরুরি। আবার পরিবারের কারো কোনো মানসিক রোগ থাকলে তা সন্তানের মধ্যে সংক্রমিত হতে পারে, এজন্য দুই পরিবারের মেডিকেল হিস্ট্রি জেনে নেওয়া উচিত। কিন্তু আমাদের সমাজের মানুষ এগুলোতে সংকোচ বোধ করে। তারা ভাবে, এটা বললে ছেলের বাড়ির মানুষ কী বলবে, মেয়ের বাড়ির মানুষ কী ভাববে, এসব নানান চিন্তাভাবনা তাদের মাথায় আসে। সতর্ক হতে তো কোনো দোষ নেই, তাই না? জীবনে এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কেন এই মেডিকেল টেস্টগুলোর কথা ভুলে যাবেন? এজন্য যারা এখনও বিয়ে করেননি বা কিছুদিন পরেই বিয়ে করবেন, তারা মেডিকেল টেস্টগুলো করে ফেলুন। আর হ্যাঁ, যারা নতুন বিয়ে করেছেন তারা এই টেস্টগুলো করে সতর্ক হয়ে নিন। কারো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সুখী ও সুন্দর জীবন কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।